নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে আমি দেবিকা মজুমদার। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। লোকসভায় পেশ হলো কেন্দ্রীয় বাজেট, কমলো পেট্রোল ডিজেলের দাম। নোয়াপাড়াতে জয়ী তৃণমূল, উলুবেড়িয়াতেও ফুটল ঘাস ফুল। মুর্শিদাবাদের মৃতের সংখ্যা বেড়ে 44। লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 2019 লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় বাজেটে এদিন অর্থমন্ত্রী ভাষণে বললেন, অপারেশন ফ্লাডের মতো অপারেশন গ্রিন শুরু করবে সরকার। দেশের 8 কোটি দরিদ্র মহিলাকে দেওয়া হবে বিনামূল্যে এলপিজি সংযোগ। শুধু তাই নয়, অর্থমন্ত্রী এদিন বলেন, শিক্ষায় ডিজিটাল ইন্টেনসিটি বাড়ানো হবে, প্রযুক্তিকে শিক্ষার চালকের আসনে বসানো হবে, স্কুল কলেজে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে ডিজিটাল বোর্ড আনবে সরকার। তিনি আরও বলেন, কৃষি বাজারের উন্নয়নে 2000 কোটির কৃষি বাজার উন্নয়ন ফান্ড তৈরি করা হবে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় প্রায় 2 কোটি শৌচালয় তৈরি করা হবে। এর পাশাপাশি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার নষ্ট শস্যের জন্য আনা হবে বিশেষ মেশিন। অর্থমন্ত্রী এদিন আরও বলেন, ভারতের ডিরেক্ট বেনিফিট প্রকল্প সারা বিশ্বেই একটি লাভজনক প্রকল্পে সাড়া ফেলেছে। দেশে কৃষিক্ষেত্রে বিশাল উন্নতি হয়েছে। 2022 মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। দেশের অর্থনীতিতে প্রায় 8% বৃদ্ধি হয়েছে। 2018-19 মধ্যে 7.2 থেকে 7.5 বৃদ্ধি হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য এদিন বরাদ্দ করা হয় 12 কোটি টাকা। প্রতি পরিবারের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি গরিব পরিবার এই বরাদ্দ টাকা পাবে। নতুন কর্মচারীদের জন্য 3 বছরের জন্য PF 33% বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, দেশের 600 কোটি বড় স্টেশন পূর্ণ গঠন হবে। যাত্রী সুরক্ষা, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ প্রযুক্তি এবং কুয়াশা থেকে সুরক্ষা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হবে। জেটলির বাজেটে শেষমেশ দাম কমলো পেট্রোল ও ডিজেলের। প্রতি লিটারে 2 টাকা কমছে পেট্রোল ও ডিজেলের দাম। গত কয়েক মাস ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্তের পকেটে টান ধরছিল। আজ বাজেট পেশ হওয়ার পরে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ঘাসফুলের ঝড়ে উড়ে গেল অন্যান্য রাজনৈতিক দলগুলি। নোয়াপাড়ায় বিশাল ব্যবধানে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী সুনীল সিংহ। নোয়াপাড়ায় জিতলেন তৃণমূল কংগ্রেসের সুনীল সিংহ 63,018 ভোটে। প্রথম তৃণমূল, দ্বিতীয় বিজেপি, তৃতীয় CPM এবং চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। তৃণমূলের এহেন জয়ের পরে রাজ্যে বিরোধী দলগুলির অস্তিত্ব নিয়েও মন্তব্য করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমরা যা আগেও বলেছি, এখনও বলেছি, যে মানুষ যতদিন আমাদের সঙ্গে থাকবে, বিরোধীদের 3টে পতাকা একসঙ্গে হলেও আমাদেরকে সরিয়ে দেওয়া যাবে না, পরাজিত করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে CPM বা কংগ্রেস তাদের নিজের ক্ষমতায় কিছু করবার ক্ষমতা নেই, তখন তারা তাদের সমর্থকদের, কর্মীদেরকে বলে দিচ্ছে, আমরা লড়লেও তোমরা পদ্মফুলে চাপ দিও। শুধুমাত্র অন্ধ বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতা করে, তৃণমূলের অন্ধ বিরোধিতা করে তাদের অস্তিত্ব হারাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা যখন প্রায় প্রতিটি ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, তখন তাকে ত্বরান্বিত না করে তাকে বাধা দেওয়ার যে চেষ্টা, সেটা যে মানুষ, বাংলার মানুষ ভালো চোখে নেয়নি, এটা তার প্রমাণ। উলুবেড়িয়াতেও ফুটল ঘাসফুল। উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন সাজদা আহমেদ। 4,74,201 ভোটে তিনি জয়লাভ করেন এদিন। একসময় CPM এর গড় ছিল উলুবেড়িয়া, আর সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। সম্প্রতি সুলতান আহমেদের মৃত্যুর পর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট হওয়া আবশ্যক হয়ে উঠেছিল। তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রায় 7,67,219 ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন 2,93,018 ভোট। CPM এর প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা পেয়েছেন 1,38,792 ভোট। কংগ্রেস পেয়েছে 23,108 ভোট। এছাড়া নোটার সংখ্যা 11,768। ভোটে তৃণমূলের এহেন জয়লাভের বিষয়ে কথা বলতে গিয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের জয় অবশ্যম্ভাবী ছিল। আমাদের সাথে এ বিষয়ে তিনি ফোনে কথা বলেন। দুটো উপনির্বাচন হলো, একটা লোকসভা উলুবেড়িয়াতে আর একটা
উত্তর চব্বিশ পরগনায়। দু জায়গায় ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এক জায়গায় 63,017 ভোটে জিতেছে, আর এক জায়গায় মোর দেন 5 লাখ ভোটে জিতেছে। এই যে জয়লাভটা, এই জয়লাভটার মুখ্য কারণ হচ্ছে যে গত 6 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বস্তরের মানুষের কল্যাণ করেছেন। একই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন, স্বাস্থ্য পরিষেবা ফ্রি করে দিয়েছেন এবং 2 টাকা কেজি চাল দিচ্ছেন প্রায় 8 কোটি মানুষকে। অর্থাৎ এবং তার যে প্রকল্প কোনো সময় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে মানুষকে স্পর্শ করছে। আজকে তাই অপোজিশনের 1,000 প্ররোচনা সত্ত্বেও আজকে কিন্তু সব মানুষ মমতা অনেকেই ভোট দিয়েছে, ব্যক্তি বিশেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি তাদের সমর্থন, তারই জন্য এই ব্যাপক জয় হয়েছে। বিরোধীদের এরাজ্যে অস্তিত্ব নিয়েও এদিন তিনি মন্তব্য করেন ফোনে। হ্যাঁ, যে তৃণমূলের ঘরে বিজেপি কি করে দ্বিতীয় পজিশন চলে এলো, সিপিএমের গড় বলে এখন আর কিছু নেই, কংগ্রেসের গড় বলে আর কিছু নেই। সেখানে যদি গড়ই হতো তাহলে তো তার সেকেন্ড পজিশন অন্তত থাকতে পারত, সেকেন্ড পজিশন ওরা নেই। আজকে বিজেপি সেখানে সেকেন্ড পজিশন এসছে, দ্যাট মিনস সিপিএম কংগ্রেস তারা দে হ্যাভ লস্ট দেয়ার ক্রেডিবিলিটি, তার জন্য মানুষ তাদের বিশ্বাস করে না। সরকারে আছে তার জন্য কিছু মানুষ হয়তো তার পক্ষে গেছে, কিন্তু তাদেরও সেই ভুল আগামী দিনে ভেঙে যাবে। বিজেপির আজকে সিপিএম থেকে লোক চলে যাচ্ছে বিজেপিতে, কংগ্রেস থেকে লোক চলে যাচ্ছে বিজেপিতে, সমর্থক সংখ্যা বাড়ছে বা ভোটের পরিমাণ বাড়ছে, কিন্তু বিজেপি কাজের জন্য ভারতবর্ষের কাজে কল্যাণমূলক কাজের জন্য তো ভোট পাচ্ছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। এটা কিন্তু আগামী দিনে নিচটা সরে যাবে এবং আস্তে আস্তে বিজেপি ও পশ্চিমবঙ্গে আস্তে আস্তে তারা ওই কংগ্রেস এবং তৃণমূলের মতো, কংগ্রেস এবং সিপিএম এর মতোই ওই পোস্টার পার্টি হয়ে যাবে। এদিন সিপিএম এর উলুবেরিয়াতে হারের বিষয়ে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম এর বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান যা বলবেন দলকেই বলবেন। উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের এহেন জয়ের পরে এক কথায় ফের অস্তিত্ব সংকটে পড়ে গেছে কংগ্রেস ও সিপিএম, এমনটাই মতামত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন তৃণমূল সাংসদ তাপস পাল, ব্যক্তিগত জামিনে মুক্তি দিল কটক আদালত। তাপস পালের জামিন মঞ্জুর কটক আদালতে, 1 কোটি টাকার ব্যক্তিগত বন্ডে তাপস পালের জামিন মঞ্জুর করলো কটক আদালত। রোজভ্যালি কাণ্ডে মামলায় তাপস পালের জামিন মঞ্জুর করা হলো। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মুর্শিদাবাদের বাস দুর্ঘটনায় উদ্ধার হলো আরও এক ব্যক্তির দেহ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 44। বাস খালে পড়ে যাওয়ার 72 ঘন্টা পর মুর্শিদাবাদের দৌলতাবাদে ভেসে উঠল আরও একটি দেহ, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 44। মৃতের নাম হাজি আব্দুল মালিক, মৃতের ভাই ও ছেলে গত 2 দিন ধরে তার দেহ পাওয়ার অপেক্ষায় ছিলেন। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ, চালক বাসের স্টিয়ারিং ধরে মোবাইলে কথা বলতে থাকায় অন্যমনস্ক হয়ে পড়েন, আর তার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তাই বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে চালকের লাইসেন্স বাতিল করা নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য। 31 মার্চের মধ্যে বিপজ্জনক সেতুতে ক্র্যাশ ব্যারিয়ার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় প্রকাশিত হুজ হুতে তৃণমূলের সদস্য হিসেবে নাম উঠে এলো বিরোধী দলনেতা আব্দুল মান্নানের। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ইতিমধ্যেই তিনি এ ব্যাপারে অভিযোগ করেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তো বলেছি, এরা পাগলের রাজত্ব চলছে আমাদের, পাগলদের কাছে এসব স্বাভাবিক। এবার থেকে জোরদার নজরদারি চলবে গাড়ি চালকদের ওপরে। গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা বন্ধ করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। গাড়ি চালানোর সময় মোবাইলের ব্যবহার বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ফেসবুকে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় এরকম ঘটনা ঘটতে দেখলে তার ছবি তুলে কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর 9903588888 নম্বরে পাঠিয়ে দিতে পারেন যে কোনো সাধারণ নাগরিক। মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার পরই এক কথায় নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
উদ্ধার হলো 50 কেজি বিস্ফোরক। 2 জেএমবি সদস্যকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হলো জাইরুল ও শেখ পয়গম্বর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 50 কেজি বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। জামিরুল সে শামশেরগঞ্জ এবং শেখ পয়গম্বর ফাঁসি দেওয়ার বাসিন্দা। এদেরকে দুজনকে নিয়ে এদের বাড়িতে সার্চ চালিয়ে আমরা অনেক কিছু পেয়েছি। অ্যামোনিয়াম নাইট্রেট এক্সপ্লোসিভ পাওয়া গেছে, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, এই ছাড়া এক্সপ্লোসিভ তৈরি করার জন্য যে কিছু কিছু ছোট ছোট যে জিনিসপত্র ব্যবহার হয় সেগুলো পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। তারাতলায় অগ্নিবিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম, দিলেন পুনর্বাসনের আশ্বাসও। তারাতলায় 80 নম্বর ওয়ার্ডে বুধবার রাতে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালেন নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম। এদিন ওই এলাকার মানুষদের সাথে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে আশ্বাস জানান তিনি। একদিনের সিরিজে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ডারবানে সিরিজ জিততে মরিয়া কোহলি বাহিনী। টেস্ট সিরিজের ফলকে পিছনে ফেলে এখন জিততে মরিয়া টিম ইন্ডিয়া। জয় দিয়ে সিরিজ শুরুই লক্ষ্য কোহলির। জোহানেসবার্গে জয়ের পর দল কিছুটা হলেও আত্মবিশ্বাসী। যে পিচ টেস্ট সিরিজে নাকানি চুমানি খাইয়েছিল সেই দক্ষিণ আফ্রিকান পিচে এবার প্রোটিয়াদের বিপদে ফেলতে চায় টিম ইন্ডিয়া। 2 টেস্টে ভুবনেশ্বর 10টি উইকেট নিয়েছেন। এদিকে সামির দখলে রয়েছে 3 ম্যাচে 15 উইকেট। জোহানেসবার্গে ডেবিউ টেস্টে 5 উইকেট নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী জসপ্রীত বুমরা। ডারবানে প্রোটিয়াদের বিপদে ফেলতে এই পেস অ্যাটাকই কোহলি ত্রুপের তাস। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আপনারা হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার অঞ্চলের যে কোনো খবর ছবি সহ পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, সম্প্রচার করব আমরা। আপাতত 24 আওয়ার্স নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।